দর্শক, সামনে দেখছি কয়টা আদার ভাই? নয়টা টোটাল, নয়টি গরু হাড্ডিসার, মোটা তাজার জন্য উপযুক্ত উপযুক্ত সবগুলো মাংস লাগানো যাবে। বডি ফ্রেম, বডি ফ্রেম সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক দেখে নেবে, সব দেখে শুনে নিয়ে যাবে। হ্যাঁ, ওষুধের মেডিসিনের দোকান দিয়ে দিবেন আবারও? ঠিক আছে, ছয়টা দাঁত, তাহলে এটা প্রথম নাম্বার। এটা বললেন যে 120 কেজির মতো ধরানো যাবে, ওইটা ধরানো যাবে এটা? হ্যাঁ, এক নাম্বার, এক নাম্বার। আচ্ছা, এক নাম্বার এটা, এটা দুই নাম্বার, এটা দুই নাম্বার, ছয় দাঁত, ছয় দাঁত। তলাটা দেখেন, তলাটা তোলা দেখবেন, কনসেপ্ট করা হবে। হ্যাঁ, কনসেপ্টে করা যাবে, প্রতিটা কনসেপ্ট করা যাবে, প্রত্যেকটা কনসেপ্ট করা যাবে। সিরিয়ালে দুই, দুই দেশি, দেশি দেশি। তিন নাম্বার এটা, এটা তিন নাম্বার, তিন নাম্বার এটা ছয় দাঁত পাবে, রানিং ছয় দাঁত। সরে দেন, চার নাম্বারটাকে সরে দেন। এই টোটাল কয়টা গরু আজকে? নয়টা গরু, নয়টার মধ্যে এটা হচ্ছে তিন নাম্বার। এটা একটা দেশাল জাতের, সুস্থ সবল আছে, নিখুঁত মানের আছে। সিরিয়ালে তিন, আচ্ছা তলাটা তো আছে। আর বয়স বললেন? ছয় দাঁত। মাংস ধরার জন্য উপযোগী, মাংস ধরার জন্য উপযোগী গরু তিন নাম্বার এটা। চার নাম্বার এটা, এটা রানিং ছয় দাঁত, রানিং ছয় দাঁত। সিরিয়ালে চার, দেশি। হ্যাঁ, তলাটোলা সব ঠিকঠাক আছে, সব কনসেপ্ট করাতে পারবে, সব কনসেপ্ট করাতে পারবে। 62-65 গরু না নিয়ে এগুলো কনসেপ্ট করায়? হ্যাঁ, এগুলো বাচ্চা কত টাকা দিবে, গুলো ফেটারিং হবে কত? 62-65 না নিয়ে এগুলো নাই ভালো, এগুলো নাই ভালো তো, এগুলো কনসেপ্ট করাবে। হ্যাঁ, ফেটারিং হবে, কনসেপ্ট করাতে পারবে, ফেটারিং হবে, মোটাতে যাও করাতে পারবে, করা যাবে। কিন্তু ওই যে বাচ্চাগুলো একটা বীজ দিবে, সব সাইকেল বাচ্চা না করে বাচ্চা পাবে। হ্যাঁ, যদি সেভাবে দেয় কনসেপ্ট করলে, সেভাবে যত্ন করে। আচ্ছা, চার নাম্বার, পাঁচ নাম্বার এটা, ছয় দাঁতের উপরে জোয়ান হচ্ছে, মানে একে আমরা জোয়ান বলবো, নতুন জোয়ান। আর নতুন জোয়ান মানে হচ্ছে আট দাঁত, আট দাঁত। সব ঠিকঠাক, সব ঠিকঠাক, সব ঠিকঠাক আছে, নিখুঁত মানের আছে। আচ্ছা, সিরিয়ালের পাঁচ নাম্বার, দেশি, 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 সব বডি ভালো। ছয় এটা, চার দাঁত, ছয় দাঁত, চার দাঁতের পরে ছয় দাঁত, ছয় দাঁত। এটা একটা দেশাল, 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 নিখুঁত মানের, নিখুঁত মান। সিরিয়ালের কয় নাম্বার? ছয় নাম্বার। এটাও একটা ছয় দাঁত বয়সের, সুস্থ সবল আছে, নিখুঁত মানের আছে। আচ্ছা, আর এটা, এটা আট দাঁত, ছয় দাঁত আছে, সাত, সাত। এটা কয় দাঁত, কয় দাঁত বললেন? এটা আট দাঁত হচ্ছে আর কি, আট দাঁত হচ্ছে, নতুন জোয়ান। সিরিয়ালের সাত নাম্বার এটা, তাহলে এটা হচ্ছে নতুন জোয়ান বয়স। এটা একটা দেশাল, দেশাল, সুস্থ সবল আছে, সুস্থ তো অবশ্যই, অবশ্যই সুস্থ সবল, নিখুঁত মানের। সরে দেন দেখি, এদিকে সরে দেন, সরে দেন। হ্যাঁ, আমরা একটু ভালো করে দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সাত না, তারপর সেটা আট, বয়স বলেন? বয়স এটা ছয় দাঁত থেকে জোয়ান হচ্ছে, ছয় দাঁত থেকে জোয়ান হচ্ছে, নতুন জোয়ান, নতুন জোয়ান, নতুন জোয়ান, ছয় দাঁত থেকে জোয়ান হচ্ছে, নতুন জোয়ান বয়স, সুস্থ সবল, সুস্থ তো অবশ্যই, সুস্থ ছাড়া গরু রোগা গরু দেওয়া যায়? হ্যাঁ, দূরে যাবে গরু, দূরে যাবে। আর এটা সর্বশেষ, এটা ছয় দাঁত, গরু লম্বা দেখেন, নয় নাম্বার। হ্যাঁ, সবকিছু দেখে শুনে বুঝে মিলাই নিয়ে যাবে, সর্বশেষ নয়, তাহলে এটা দেখলাম নয়, ছড়ায় দেন, ছড়ায় দেন। তো দর্শক, আজকে কিন্তু 17 অক্টোবর 2024 বৃহস্পতিবার, আর এগুলো সবগুলো কালেকশন আমাদের আতর ভাইয়ের। আর এটা কয় নাম্বার বললেন? আট নাম্বারটা কয় দাঁতে? ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে, ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে। আর এটা আমরা একটু কাউন্টার করি, ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে, এটা আট দাঁত হচ্ছে, এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার, তারপর সেটা ছয়, এটা, হ্যাঁ, এটা চার দাঁত থেকে, হ্যাঁ, ছয় দাঁত হচ্ছে, চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে, পাঁচ, এটা পাঁচ, এটা কিন্তু ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে, আট দাঁত হচ্ছে, এটা চার, এটা ছয় দাঁত, রানিং ছয় দাঁত, এটা তিন, হ্যাঁ, এটা ছয় দাঁত, সরে দেন, তিন, দুই, সরে দেন। হ্যাঁ, আর এটা প্রথম নাম্বার, তাহলে টোটাল গরু নয়টা, নয়টার মধ্যে ছয় দাঁতও আছে, জোয়ানও আছে। আচ্ছা, পার পিস রেট কত বললেন?
টোটাল নয়টি গরু, নয়টি গরুর একটি লট। আচ্ছা ধন্যবাদ। তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকবেন। দর্শক আসসালামু আলাইকুম। আমরা যে সামনে চারটি গাভী চারটি বাছুর দেখছি এবং সেই সাথে দুটো হাড্ডিসার, আর এগুলো কিন্তু গতকালকেই প্যাকেজে দেওয়া হয়েছিল, স্বল্পতম সময়েই কিন্তু লোড হয়ে চলে যাবে। অর্থাৎ 12 অক্টোবর ভিডিওতে দেওয়া হয়েছে, 13 অক্টোবর আজ সকালবেলায় লোড হয়ে যাচ্ছে। আর এই গরুগুলো কিনেছেন আমাদের এই ভাইজান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোথা থেকে এসেছিলেন? আমার বাসা টাঙ্গাইল ঘাটাইল। টাঙ্গাইল ঘাটাইল থেকে। আচ্ছা আপনার ভিডিও দেখে রওনা দিচ্ছেন নাকি ভিডিও দেখার আগেই রওনা দিচ্ছেন? না না, ভিডিও দেখে রওনা। ভিডিও দেখে রওনা দিচ্ছেন, পরে এসে বাস্তবিক দেখে শুনে চেক করে নিয়ে যাচ্ছে। জি ইনশাআল্লাহ। আচ্ছা তো সব মিলিয়ে কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ। মানে যা পেয়েছেন তাই বলবেন, কারণ আপনার একটা কথার উপর ডিপেন্ড করে অনেকেই অনেক সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? এই জন্য ভিডিওর সাথে বাস্তবিকের কি অবস্থা? মানে দাম সম্বন্ধে যাওয়া আসা হয়। ও আচ্ছা, তাহলে তো আইডিয়া আছে, ধারণা আছে। নিজেই কি সেল দিবেন নাকি কিছু? নিজেই সেল দিবেন। আচ্ছা অবশ্যই কিছু টাকা প্রফিটের আশায় তো কিনেছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, শুভকামনা রইল অবশ্যই আপনার ব্যবসার প্রতি। ওকে আতর ভাই, তাহলে ছিল চারটা গাভী? না পাঁচটা গাভী ছিল। ও পাঁচটা গাভী ছিল, পাঁচটা গাভী ছিল। তো পাঁচটা গাভী পাঁচটা বাছুর? পাঁচটা বাছুর না, চারটা গাভী। ওনারা চারটা নিল, ও পাঁচটার মধ্যে একটা আপনারা বাদ দিয়েছেন। আচ্ছা আচ্ছা, তার মধ্যে এটা একটা প্রথম নাম্বার, প্রথম নাম্বার, এটা প্রথম নাম্বার বকনা বাচ্চা। দুই নাম্বার এটা ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। দুই নাম্বার ষাঁড় বাচ্চা। আচ্ছা সরাই দেন, সরাই দেন। তিন নাম্বার ষাঁড় বাচ্চা, তিন নাম্বার ষাঁড় বাচ্চা। আচ্ছা চার নাম্বার এটা ষাঁড় বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। তাহলে ওখান থেকে একটা কেটে বাইরা চারটা গাভী চারটা বাছুর নিচ্ছে, আর হাড্ডি সার ছিল তিনটা, তিনটার মধ্যে নিয়েছে দুইটা, এটা একটা এটা একটা দুইটা। তাহলে যাবে সম্পূর্ণ হচ্ছে টাঙ্গাইল ঘাটাইল। আচ্ছা আমাদের বলা যাবে ভাই কত করে কিনেছেন যদি আপত্তি না থাকে? সীমিত যে রেটটা দেওয়া ছিল সীমিত একটু ছাড় দিয়েছে। আচ্ছা কত দেওয়া ছিল প্যাকেজের? ছিল 62,700 টাকা ছিল এই হাড্ডি সারগুলো। এখান থেকে কিছুটা ছাড় দিয়ে দামদর করে ভাই নিয়ে যাচ্ছে। আচ্ছা এই গাড়িতে উঠা উঠা গাড়ি উঠাক, তাহলে এই গাড়িতে যাবে, ও একটু দেরি হবে। আচ্ছা তাহলে এই এখানে চারটা গাভী চারটা বাছুর এই গাড়িতে লোড হবে, কত গাড়ি ভাড়া? কত? 9,000। তার মানে এক একটা গরুতে গাড়ি ভাড়ায় প্রায় 1,500 করে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার তো এই ধরনের গরু থাকে? অবশ্যই। দেন মোবাইল নাম্বারটা 0171। হ্যাঁ 663। হ্যাঁ 5424। আচ্ছা ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।